হ্যালো বিওয়াস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সিলাই মেশিন কিভাবে বাঁধে এই জিনিসটা শিখব। এই যে ফাসগুলো দেখতেছেন, এই সম্পূর্ণ ফাস মেশিনে ফিটিং করব। ভিডিওটা একটু লং হতে পারে, যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি সিলাই মেশিন কিভাবে বাঁধে এটা আপনারা বুঝতে পারবেন। হ্যালো বিওয়াস, প্রথমে আমাদের সেন্টার করে নিতে হবে। সেন্টার করে নিলাম, এটা হচ্ছে ক্যাম ভিউয়ার্স, এটা ভিতরে ঢুকাবো। আর এটা হচ্ছে মেশিনের একটা ছিদ্র, যে যে সেন্টারটা করছি এই সেন্টারটা বরাবর এই ছিদ্রটা পড়বে, এই ছিদ্রটা এই সেন্টারটা বরাবর পড়বে। তাহলে এটা পড়তে হলে প্রথমে এই জিনিসটা এই এভাবে আটকা নিতে হবে, এভাবে। প্রথমে এটা, এটার নাম হচ্ছে ফিট ক্যাম, এটা আটকা নিতে হবে। এটা আটকা নেওয়ার পরে এই 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 যে সেন্টার যেটা ফোনসু দিয়ে দাগ দিয়েছি, এই ছিদ্রটা যেন এই ফোনসুর দাগ বরাবর পরে। এই ঢুকে নিলাম, এভাবে ঢুকানোর পরে এটা বারো দিয়ে আটকে দিব। ভালো হবে, এটা আটকে নিলাম। এখন আমাদের এই এখানের এই নাটটা টা দিয়ে দিতে হবে, এই নাটটা নাটটা ভালো করে টাইট দিতে হবে। তারপর গিয়ে আমাকে বুশটা লাগাতে হবে, বুশ। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনারা ঘরে বসে মেশিন ঠিক করতে পারবেন, যাদের কাছে মোটামুটি কিছু আইডিয়া আছে। এটা ভিউয়ার্স ক্যামটা একটু লুজ মারতেছে, বুশটা লুজ মারতেছে। এই জিনিসটাকে একটু কেটে দিতে হবে গোড়ার দিকে, এভাবে এভাবে কেটে দিতে হবে। আরো কাছে আসো, আমরা এটা কেটে দিয়েছি। এটা কেটে দেওয়ার পরে এখন যদি আমরা ক্যাম্প এই বুশটা লাগাই তাহলে এটা ছুটবে না, এটা আটকে থাকবে ভালোভাবে। এখানে একবারই আবার ঘুরাই, এখানে একবার একদিকে বাড়ি মারলে বুশ ভেঙে যাবে। এখান দিয়ে হাতটা ধরা রাখতে হবে এইভাবে, এভাবে এটা সাবি ভেঙে রাখতে হবে, তারপর এখানে বাড়ি মারতে হবে। হয়ে গেছে, গজে কিনে একটু দেখতে হবে, আর একটু হালকা বাড়ি রাখছে, এখন ঠিক আছে। তারপরে আমাদের এই জিনিসকে এই জিনিসটা আটকা নিতে হবে, অংশটা আটকিয়ে নেব, এই অংশটা আটকা নেওয়ার, এই অংশটা আটকিয়ে নেব। এটা একটা পুরাতন মেশিন, এটাকে স্প্রে করে নতুন করা হয়েছে, এটাকে শিরিষ কাগজ দিয়ে ঘষে ভালোভাবে তারপরে এটা রং করছি, এটা পুরাতন মেশিন ছিল। এভাবে এগুলো ভালো করে টাইট দিয়ে নিতে হবে, চাক্কাটা লাগিয়ে নিতে হবে, চাক্কা যদি না ঢুকে এখান থেকে হালকা ফাইল মারে নিতে হবে।
ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন। আমি আরো টেইলারিং কাজের উপরও ভিডিও বানাবো, টেইলারিং কাজ কিভাবে করবেন, কিভাবে টেইলারিং কাজ শিখবেন। এখন আমি মেশিনে যে কয়টা ভিডিও আছে এই ভিডিওগুলো আপলোড করার পরে আমি টেইলারিং কাজের উপর ভিডিও আপলোড করব। এই এটা এখন ঢুকে যাবে। এখন আমরা এখানে ছুরিটা লাগিয়ে নেব। ছুরিটা লাগানোর নিয়ম হচ্ছে ছুরিটা লাগানোর নিয়ম হচ্ছে এই এটা এভাবে আটকাবো। আটকানোর পরে এই প্রথমে এই ছুরিটা আটকা নিতে হবে। এই ছুরিটা আটকানোর পরে এই এটা ভালো করে একটা ফলসু নিয়ে এভাবে টাইট করে দিতে হবে। আমাদের এই ফাটগুলো লাগাই নিতে হবে আগে। হ্যাঁ, ফাটগুলো লাগানোর সিস্টেম হচ্ছে এটার নাম হচ্ছে ঝুলাই। এই ঝুলাইটা লাগাই নেবেন। এটা হচ্ছে বিওয়াস ঝুলাই, ঠিক আছে। এই ঝুলাইটা গজে কিনা দেখতে হবে, এভাবে একটু টেনে দেখতে হবে গজে কিনা। যদি ঝুলাই গজে তাহলে আপনার কেরিয়ার রডও গজবে। ভালো করে টাইট করে নিতে হবে। এখন দেখা যাক এটার অবস্থা কি, এটা গজে কিনা। যদি গজে এটা ভালো করে একটু টাইট করে নিতে হবে, তারপরেও গুজতেছে। এটাকে একটু লুজ করে এখন এটা টাইট আছে। এটা টাইট থাকলে কি করতে হবে, এটাকে ভারে দিয়ে একটু হালকা করে নিতে হবে যাতে করে এটা ইজি ঘুরে। এটা অনেকটা ফ্রি হয়েছে, গজা নিলে আর একটু বাড়ি দিয়ে নিতে হবে। এরকম করলে মনে করবেন যে কি মোটামুটি ঝুলে ঠিক আছে। যদি একটু টাইট থাকে হবে না, একটু লুজ থাকলে হবে না, এটা ইজিরে বসতে হবে। তাহলে যাই যেটা কেরিয়াল রড আছে ওই ওই রডটা গুজবে না। এখন ঠিক আছে, এখন আমরা এই রডটা লাগিয়ে নিব। এই রডটা নড়া সরা আছে কিনা দেখতে হবে, হালকা একটু থাকলে সমস্যা না, হালকা একটু থাকলে এটা খেলবে। আর বেশি না, এগুলা একদম চুল পরিমাণ আপনার টাইট থাকতে হবে। বেশি টাইট হলে মেশিন ঘুরবে না। ঠিক আছে, মোটামুটি যে কোনো সময় মেশিন খোলার সময় যে কোনো এক সাইড খুলবেন, এক সাইডের নাটগুলো খুলবেন, তাহলে মোটামুটি আপনি আবার ওই পজিশনে মেশিনটা বাঁধতে পারবেন।
আর যদি দোনো সাইডের নাট খোলেন তাহলে হয়তো বা আপনার এক্সজাস্ট লড়ে যাবে, মেশিন বানতে অনেক সময় লাগবে। এই এখন আমাদের এটা কতটুকু গজানি আছে এটা দেখতে হবে, হালকা গজানি আছে যেন হালকা এই গজানি থাকে, বেশি গজানি থাকলে আবার মেশিন সাউন্ড বেড়ে যাবে। এই একটু লুজ করে দিই, একদম শূন্য পরিমাণ, অর্থাৎ একটা ফার্সের থেকে যদি 5 পয়েন্ট করে গজানি কমে তাহলে অন্তত পক্ষে মেশিনের যতগুলো পাস আছে ওখান থেকে 1 থেকে 150 পয়েন্ট গজানি কমে যাবে। 1 থেকে 150 পয়েন্ট যখন গজানি কমে যাবে তখন মেশিনটা সাউন্ড একদম মিষ্টি সাউন্ড হবে। এই এখানে মোটামুটি এই একটা, এটা হচ্ছে জুলাই, এটা হচ্ছে যে আপনার কেসির রড, এটা হচ্ছে যে আপনার দাঁতির রড, এখানে এই একটা দুইটা তিনটা তিনটা পাশে থাকে আর এটা লগে এটা ধরা থাকে। এদিকে দেখো এটা লগে এই এটা হচ্ছে যে দাঁতির রড, এটা এটার সাথে এই এই জিনিসটা ধরা থাকে। তাহলে আমাদের এই পার্টগুলো লাগানো শেষ। হ্যাঁ এখন আমরা এই সিকলিভেরটা লাগানোর সিস্টেম হচ্ছে যে আপনার এই বলটা ঘুরে কিনা দেখতে হবে, এই বল এটা এটা হচ্ছে সিকলিভারের বল, এটা অনেক সময় খেয়ে ফেলে এই জন্য এটা পাল্টাইতে হয়, এটা এটা ঘুরে কিনা দেখতে হবে, তারপরে এই নাটটা ঘুরে কিনা দেখতে হবে। নাটটা যদি জাম থাকে সিকলিভার লাগাবেন না, নাটটা যদি জাম থাকে তাহলে আপনি সিকলিভার লাগাতে গেলে আপনার বলের ফ্যাস কেটে ফেলবে, ফ্যাস কেটে ফেললে মেশিন ডেট হয়ে যাবে। এটাকে আগে ঘুরে নেবেন, এই সিকলিভারের এই এই নাটটা ঘুরে নেবেন, তারপর এই বলটা ঘুরে নেবে, ঠিক আছে। আর যদি না ঘুরে তাহলে ভিউয়ার্স এই সিকলিভারটা লাগানোর সময় খুবই সতর্কভাবে লাগাবেন, এটা যদি ফ্যাস কেটে যায় তাহলে মোটামুটি মেশিন ডেট হয়ে যায়, মেশিন আর তেমন একটা টেকসই থাকে না, এটা হালকাভাবে লাগাতে হয়। অনেকে আছে মেশিনের সিকলিভারে ফ্যাস কেটে ফেলে, আর সিকলিভারে ফ্যাস কাটার কারণে কিন্তু মেশিন অনেক সময় ডেট হয়ে যায়। অতিরিক্ত টাইট দিবেন না, যতটুকু টাইট খায়। এই পরে একটু তেল দিয়ে দিবেন লাগানোর পরে, এই এখানে একটু তেল দিয়ে দিবেন, এখানে তেল দিয়ে দিবেন। এখানে প্রত্যেক জয়েন্টটা জয়েন্টটা এক ফুটা এক ফুটা তেল দিয়ে দিবে। আমাদের এই কানেক্টিং রডটা লাগাতে হবে, এটা এটা লাগানোর সিস্টেম হলো এই দেখেন, এক সাইডে বড় ছিদ্র আর এক সাইডে ছোট ছিদ্র, যেটা বড় ছিদ্র আছে এই ছিদ্রটা এইভাবে লাগাতে হবে। প্রথমে নাটটা লাগিয়ে নেবে, আমার এই চ্যানেল দেখে যদি যারা অনেক পুরাতন দর্জি তারা যদি নিজেরা যদি একটু সিলাইয়ের মেশিনের কাজ করতে পারেন তাহলে আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই চাই আমি আর কিছু না। এই ক্লামটা দেখছেন এটার বিট আছে, এই ক্লামের বিট কিন্তু সমান, তাহলে এটা এটার সাথে ফিটিং হবে, যদি এভাবে ফিটিং করেন তা ক্যালামটা তাহলে হবে না, যেভাবে ফিটিং হয় এই ক্যালামটা ওইভাবেই ফিটিং করতে হবে। এই আমি এভাবে ফিটিং করছি, এইভাবে ক্যালামটা ছিল, এই এদিকে দেখাও আরও ভিতরে, এই এটা ভালো করে টাইট দিয়ে নেবেন। নাটটা এমনভাবে লাগাবেন একেবারে টাইট না একেবারে লুজ না, যতটুকু দরকার হয়। এই এটা যদি লুজ দেন তাহলে জুলাই যেটা আছে এটা গজবে, দেখেন ভিউয়ার্স এটার গজাগজি নাই,
একটু লড়াই দেখবেন গজে কিনা। আর একটু এটা একটু লুজ দিতে হবে সামান্য, এই এখন একটা টাইট করে দিব। এখন এটা টাইট মারতেছে, আর একটু সামান্য লুজ করে দেব। হ্যাঁ হালকা, এখন দেখেন এই যে এই গজানিটা এটা যেন একেবারে না থাকে। একেবারে না থাকলে আপনার এখানে যে শেপটা আছে এই শেপটা গজবে না। যদি শেপটা গজে সিলাই অনেক রকমের সমস্যা দেয়, এই তখন তাই মিস্ত্রির কাছে নিতে হয়। এই আপনারা আগে টেস্ট করে দেখবেন এই ভিতরের এই জিনিসগুলা লড়াচড়া করে কিনা, এগুলো লড়াচড়া করে কিনা বা গজে কিনা। যদি কোন সাইড খায়, যেমন এই এক সাইড বড় থাকে, এই এই সাইড বড় আটকিবে না, এই সাইড হচ্ছে ছোট, এই সাইড আটকিবে। এভাবে নিয়ে এটাকে এই এই শেপটা ঢুকে দেবে। একটু হালকা করে বাড়ি দিয়ে দেবেন এখানে এই জায়গাটাতে। এখন কিন্তু শেপটা ঢুকে গেছে। হ্যাঁ দেখেন ভিউয়ার্স, এখানে গজা আছে কিনা এটা দেখতে হবে। এই জিনিসটা যদি গজে তাহলে গিয়ে সিলাই অনেক রকমের প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। এই জিনিসটা কোনো প্রকার গজা যাবে না, গজলেও বেশি না, হালকা গজা যেন থাকে। বেশি গজলে আপনার মেশিনে সমস্যা হবে। এটা টাইট করে দেবেন। এখন আমাদের এই কানেক্টিং রড লাগালাম, আর হইল যে এটা হচ্ছে যে কেরিয়েল রড, কেরিয়েল রড লাগালাম। এখন লাগাবো কেসি, এটার নাম হচ্ছে কেসি। এই বলটা লাগিয়ে নেবে, এটা এটা লুজ দিয়ে এটাকে সরাই দিবে। এই সরাই দিলাম, সরাই দেওয়ার পরে এই কেসিটা এই এভাবে ঢুকবে। দেখাও এই এই বলটা এই সাইডে থাকবে, হ্যাঁ যেন এই সাইডে না থাকে, এই সাইডে থাকবে। আর এই সাইডে এভাবে ঢুকে দেবে। এভাবে ঢুকে দেওয়ার পরে এই এদিকে দেখো, এই যে বল এটা আছে, এই বলটা ভিতরের দিকে যাবে। এই এখন বলটা আটকে গেছে, তারপরে গিয়ে এই ফিট ক্যাম্পটা টানে দিবেন এভাবে। এই তারপরে গিয়ে এখান দিয়ে এই নাটটা এখান দিয়ে দেখো, এই এই নাটটা ঢুকে দিবে। হালকাভাবে ঢুকে যায়, তবে এটা পুরাতন মেশিন তো এই জন্য এটা জোর করে ঢুকাতে হচ্ছে, না এটা ইজিরে ঢুকে যায়। এটা একটা নাট আছে, এই যে নাটটা, এই নাটটা ভালো করে টাইট করে দিবে। এটাও টাইট করে দেবে। ক্যাপ, এই ফিট ক্যাপটার এই যে নাটটা আছে, এই নাটটা আর এখানের যে মাথাটা আছে, এটা যদি নিচে নেমে যায়, এই ফিট ক্যাপটা যদি নিচে নেমে যায় তাহলে দাঁত উল্টা টানবে। এই এখানে শেপের যে মাথা আছে, মাথা এই মাথাটা যেন উপরের দিকে থাকে, এই উপরের দিকে যেন নাটটা টাইট থাকে, তাহলে গিয়ে কাপড় সামনে টানবে, না হয় পিছনে টানবে। এটা হচ্ছে ফিট ক্যাপ। এটা অনেকে কাপড় টানে না, এই জন্য মিকারের কাছে নিয়ে যায় যে এই এটা ঠিক যে পজিশনে আছে এই পজিশনে থাকবে। এই দুটোটা জিনিস ফলো করবে, যদি কাপড় যদিও উল্টা টানে এটা আর এটা আর এই মাথাটা, এভাবেই থাকবে, ঠিক আছে। এটা ভালো করে ফলো করুন ভিউয়ার্স। এই 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 পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই তিনটা পয়েন্ট যদি ঠিক থাকে তাহলে কাপড় সামনে টানবে। এই
হ্যাঁ, এটা ভালো করে টাইট করে দিবেন, না এটা ঘুরে যাবে। হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে র্যাশ বডি। এখন আমরা র্যাশ বডিটা লাগাবো। এই র্যাশ বডি আমি কিন্তু র্যাশ বডিটা এখানে শিরিশ কাগজ দিয়ে আগে ডলে নিয়েছি। অবশ্য ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য ডলার যেগুলো ডলেছি ওগুলো দেখাই না। শর্ট শর্ট ভিডিওর ভিতর ওই সমস্ত কাজগুলো আমি দেখাই, আপনারা ফলো করলে দেখবেন। এটা টাইট দিয়ে নেবেন ভালো করে, তারপর এটা টাইট দিয়ে নেবেন। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে শাটল। এই শাটলগুলো এগুলো লাগানোর পরে মেইন রড লাগানোর পরে আগে শাটল লাগিয়ে নেবেন। এইভাবে শাটলের পয়েন্টটা ওকে করে নেবেন। হ্যাঁ, টাইট থাকে তাহলে এটাকে এভাবে লুজ করে দেবেন। এই একটু হালকা করে বাড়ি দিয়ে দেবেন, তাহলে একটু লুজ হয়ে যাবে। এটাকে এখন ফ্রি করতেছে। আবার এটা এখানে কিন্তু হালকা গগানি থাকবে, বেশি না। এটা কিন্তু অতিরিক্ত গগানি, এটা কিন্তু অতিরিক্ত। এই যে গগানিটা দেখতেছেন, এই শাটলটা হালকা গগানি আছে কিনা দেখবেন। হালকা গগানি যদি না থাকে তাহলে সুতা দলা মারবে, যদি টাইট থাকে। একেবারে অতিরিক্ত টাইটও না, অতিরিক্ত লুজও না। এটাকে একটু টানে দিবেন। এখন কতটুকু আছে? এখন মোটামুটি ঠিক আছে। আর একটু সামান্য হালকা লুজ করে দেবেন। ওটা যদি টাইট থাকে তাহলে সুতা দলা মারবে। এখন ঠিক আছে, এই এখানে দেখবেন কতটুকু গজানি আছে, হালকা গজানি আছে। ঠিক আছে, দুশোটা তেল দিয়ে দেবেন। এই এটা হচ্ছে শাটলের পয়েন্ট, এটা হচ্ছে শাটলের পয়েন্ট। তারপরে বিওয়াস, হ্যালো, এই কলমটা লাগিয়ে নেবে। এটা লাগানোর সিস্টেম হলো এই, এটার ফয়েন, কলমের ফয়েন আর শাটলের ফয়েন যদি অ্যাকুরেট হয় তাহলে আপনার 100% সিলাই হবে, এতে কোনো সন্দেহ নাই। মূল হচ্ছে কলম, এই সুই রডের ফয়েন আর শাটলের ফয়েন, এই দুইটা ফয়েন হলো যে মেন। এই দুইটা ফয়েন যদি ওকে থাকে আপনার সিলাই 100%। টাইট করে নিলাম, এখন আমরা এটার একটা তার আছে, এই তারটা লাগিয়ে নিলাম। সুইটা লাগানোর সিস্টেম হলে সুইটার তারটা এদিকে থাকবে আর প্লেট কিনার ভিতরে থাকবে। আমার আগের ভিডিওগুলো তো এই সুই লাগানি আর র্যাশ বডির সেটিং আমি দেখাইছি, তারপরে যেহেতু এটা কমপ্লিট মেশিন বানিতেছি ওই হিসাবে এটা দেখাইতেছি। যদি আগ্রহ থাকে আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই একটা আলাদা চেঞ্জ চলে আসবে মাথার ভিতর, কীভাবে বা সিলের মেশিন আপনি বসে ঘরে বসে ঠিক করবেন, বা দর্জিদের সিলের মেশিন কীভাবে ঠিক করবেন, এগুলা মোটামুটি মাথার ভিতর একটা চেঞ্জ চলে আসবে। এ দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে মূল পয়েন্ট। এই এখন দেখেন এই গ্যাপটা কতটুকু চলে আসছে, এতটুকু আসা যাবে না। ঠিক আছে, শাটলটা ঠিক এই 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 মাত্রাটা বরাবর যাবে। সুই সুইয়ের যে ছিদ্র আছে এটা হচ্ছে সুইয়ের ছিদ্র। হ্যাঁ, তাহলে আপনি যখন শাটলটা এখানে লাগানো থাকবে, হ্যাঁ, এ ঠিক এই ফ্লেন কিনারটা দেখছেন, এ ঠিক এভাবে যাবে, এটা এভাবে এভাবে যাবে, অর্থাৎ এই ছিদ্র গোড়ায় যাবে।
পয়েন্ট ঝুঁকি মেশিনের ক্ষেত্রেও তাই, এটা যদি এভাবে যায় তাহলে আপনার সুতা এখানে সুতা থাকবে আর এটা স্যাটেলের মাথা থাকবে, এটা এ সুতা নিবে, এই জিনিসটাই সুতাটা নিবে। এই পয়েন্টটা এই শুয়ের মাথা আর এই স্যাটেলের মাথা বেশি গ্যাপ থাকবে না, মোটামুটি একটা স্ক্রু ড্রাইভারের মাথা ঢুকে মতো। এই দেখেন ভিউয়ার্স, এই এটা দরকার পড়লে আর একটু ঘুরে দিবে এই জিনিসটা, এই একটা স্ক্রু ড্রাইভারের মাথা ঢুকে মতো এতটুকু এতটুকু গ্যাপ থাকবে। আর নিচের দিকে বেশি আসার দরকার নাই, আঙ্গুলের টাচ খেলে গেলো না গেলে নাই, কিন্তু ওই যে সুইয়ের এই পয়েন্টটা বরাবর ফুটতে হবে, সুই আর একটু নামা দিলেও চলবে হালকা, এই এখন কিন্তু আর একটু নামবে, এই এখন কিন্তু বরাবর আছে, এই আরেকটু, এই এখন এই অবস্থায় রেখে টাইট দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, এই পয়েন্টটা সুই এই যে সুইয়ের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা যদি শাটল থেকে বেশি না এক চুল পরিমাণ ফাঁক থাকবে, যাতে করে সুইটা এই শাটলের মাথায় যাতে করে না বাজে। এটা অনেকটা গ্যাপ আছে, এটা কিন্তু অনেক গ্যাপ আছে, ঠিক আছে, এটা গ্যাপ থাকে এতটুকু গ্যাপ থাকে চলবে না, আর একটু এদিকে যাবে সুইটা। হ্যাঁ, তাহলে কী করতে হবে, এই রডটাকে বাড়ি দিতে হবে, এই এখনো হয় নাই, আর একটু বাড়ি দিতে হবে, ওটা যদি সুই যদি বেশি গ্যাপ থাকে তাহলে ফোরটক কেবে সুতা ফাল মারবে, অর্থাৎ ফোর বড় বড় হবে, এখন কিন্তু বেশি হয়ে গেছে, এখন কিন্তু শাটলের লোকে বাড়ি খাচ্ছে, ঠিক আছে, এই একটু আবার এটা এখান থেকে বাড়ি দিয়ে এটাকে ইয়ার থেকে সরাই দিতে হবে, আর একটু দিতে হবে, তারপরে হচ্ছে না করে দেখেন, এই এই এতটুকু থাকবে, তারপরে আপনার মেশিন পোটক কেবে না, সুতা কাটবে না, কিছুই হবে না, ফ্রেশভাবে চলবে, এই ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে, এটা কলম না, এটা সুই ব্যাট, পাটিটা লাগাই নিতে হবে, সে প্লেটটা লাগিয়ে নেব, আর তারপরে এটা লাগিয়ে নেব, এখন সেলাই করব,
এটা যদি প্লেটের লগে বাজে তাহলে এটা একটু উপরের দিকে পাকা করে দিবি। টা এইভাবে লাগাতে হবে, এখন সেলাই করব। Thank you.